চাঁদপুরের পদ্মা মেঘনায় শুরু হয়েছে সব ধরনের মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞা। আগামী 30 এপ্রিল পর্যন্ত চলবে এই কার্যক্রম। চাঁদপুর প্রতিনিধি এস এম নিজামের প্রতিবেদন। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও নদীতে জাটকার নিরাপদ বিচরণে মার্চ এপ্রিল 2 মাস নদীতে মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার এই সময়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে হাইমচরের চর বৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয় বিক্রয় মজুত ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। এই অভয়াশ্রম বাস্তবায়নে নিবন্ধিত জেলেদের দেওয়া হচ্ছে সরকারি খাদ্য সহায়তা। 4 কিস্তিতে প্রতি জেলে পাচ্ছেন 160 কেজি চাল। তবে শুধু চাল দিয়ে সংসার চালানো কষ্টের বলে দাবি জেলেদের, তাই খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তা চান তারা। ইলা 2 মাস তো 40 কেজি চাল দেওয়া হয় না, একটা মানুষের সংসারে অনেক টাকা লাগে। অভিযান দিতে আছে, আমরা সব জাল ডাল আছে সব উড়াইছি, নৌকা দুন উপর উড়াইছি, মেরামত করছি, এমন কিভাবে দেনা শোধ করবো, কি মিষ্টি আছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে নৌকা ও জাল মেরামতের কাজ করেন অধিকাংশ জেলে। নিষেধাজ্ঞার 2 মাস সংসারের খরচ চালিয়ে কিস্তি পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের, তাই এই সময়ে ঋণের কিস্তি বন্ধের দাবি জেলেদের। যদি কিস্তিটা যদি বন্ধ রাখতো অভিযানের জন্য, তা আমাদের জন্য একটু উপকার হইতো আর কি। সরকার তো দিব চাল, সরকার তো আর টাকা দিব না, তা আমরা কিস্তি দিব কইতে। অভয়াশ্রমে অসাধু জেলেরা যাতে কোনোভাবেই নদীতে নামতে না পারে সেজন্য অতিরিক্ত নৌ পুলিশ সদস্য মোতায়েন করা হবে। এছাড়াও ভ্রাম্যমান নৌ পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করা হবে বলে জানান চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার। আপনারা জানেন যে গত বছরের অভিযানটাও আমাদের খুব ভালো ছিল, এবছর আরও অত্যাধিক দক্ষতার সাথে এবং সফলতার সাথে দায়িত্ব পালন করতে পারবো। নিষেধাজ্ঞার 2 মাস জেলেদের ঋণের কিস্তি বন্ধ রাখতে সকল এনজিও সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। যদি কোনো সংস্থা এই 2 মাস জেলেদের কিস্তি গ্রহণ করে, প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা জানান তিনি। মার্চের 1 তারিখ থেকেই আমরা এটা আমাদের অভিযান শুরু হবে এবং আমরা সকল জেলেকে ব্যাপারে মাইকিং, তারপরে মত বিনিময় সভা এবং বিভিন্ন পোস্টার লিফলেটিং, ব্যানার, এর স্থানীয় সংবাদ পত্রিকার মাধ্যমে প্রকাশনা, এর মাধ্যমে আমরা তাদেরকে জেলে নদী থেকে নামা থেকে বিরত রাখার চেষ্টা করছি। চাঁদপুরে প্রায় 45,000 নিবন্ধিত জেলে রয়েছে। অভয়াশ্রমের এই সময় তাদেরকে দেওয়া হচ্ছে সরকারি খাদ্য সহায়তা। তবে জেলেদের জীবনমান উন্নয়নে প্রয়োজন বিকল্প কর্মসংস্থান। এতে জাটকা রক্ষায় নদীতে জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখা সম্ভব বলে মনে করছেন অনেকেই। এইচ এম নিজাম, আনন্দ টিভি, চাঁদপুর।